নমস্কার নমস্কার, গুড মর্নিং, শুভ সকাল, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। এই এক কাপ চা দিয়ে দিনটা শুরু করি, এক কাপ চা দিয়ে দিনটা শুরু করি। গুড মর্নিং। যে কথা বলছিলাম কালকের থেকে, যেখানটা শেষ করেছিলাম, যে আমার বর্দা 2021-এ করোনায় মারা যায়। থাকলাম আমরা 5 ভাই, যে সময় বর্দা মারা যায় সেই সময় আমি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি এসেছি, হয়ে তারপরের দিন আমি আবার আমরিতে ভর্তি হয়েছিল। আমরি আবার একটা আমরি হসপিটালে আবার ভর্তি হয়েছিলাম, আবার বমি হচ্ছিলো, সবুজ বমি, মৃত্যু, একদম মৃত্যুশয্যায় ধরেই নিয়েছিলাম যে আর বাঁচবো না। এই অবস্থায় বর্দার কাজ হয়ে গেল, আমি যেতে পারিনি। হ্যাঁ, বর্দা দাহ হয়ে গেল, বর্দার কাজ হয়ে গেল, আমি কিছু যেতে পারিনি তখন আমরি হাসপাতালে। তারপর সেখান থেকে এসেছি, আসার পরে আমার তো পেটে গলব্লাডার স্টোন ছিলই। হ্যাঁ, অনেকদিন পরে সেই স্টোন অপারেশন করলাম সেপ্টেম্বর মাসে। সেপ্টেম্বর মাসে স্টোন অপারেশন করার পরে 5খানা বড় বড় স্টোন বেরোয়ছিল। এই এতদিন আমি সুস্থ ছিলাম। এই গত 10 দিন আগে আবার খুব পেটের ব্যথা আর বমি। যাই হোক, আমার তো ঘাবড়ে গেলাম, গেলে ওর হাসপাতালে রেফার করে দিচ্ছে, কিন্তু হাসপাতাল প্রাইভেট হাসপাতাল, যাওয়ার মতো আমার আর টাকা নেই, আমার কিচ্ছু নেই, যার জন্য আমি একটা মাইক্রোফোন ফোন তো কিনতে পারি না। যাই হোক, ওরা 2টো ইঞ্জেকশন দিয়ে দিল, ওই ব্যথা কমার আর বমি কমার, ঘন্টাখানিক বাদে কমে গেল। কমে গিয়ে তারপর থেকে আমি বাড়িতেই আছি, এখন খুবই অসুস্থ। এই হচ্ছে আমার একটা দিক। আর একটা দিক হচ্ছে আমরা কলকাতার দিকে, আমরা কলকাতার দিকে আসার ঝোঁক আমাদের পাড়াগায়, মানে ওখানকার লোকেদের, কেন ওখানে সোর্স অফ ইনকাম তো কিছু নেই, জায়গা জমি আছে, কিন্তু আমরা আমরা তো চাষ কোনো দিন আমরা নিজেরা করি না, অন্য লোকে চাষ করে, ওটা আমাদের কাছে বিশাল একটা ব্যাপার না। তা বাবা দাদা কলকাতায় থাকতো, কলেজ পড়ে যাওয়ার পরে কলকাতায় এলাম, যাহাকে একটা প্রাইভেট জায়গায় কাজ করছিলাম। হ্যাঁ, সমস্ত ভাইয়ের এক জায়গায় রেঁধে বেড়ে এক জায়গায় খেতাম, আমরা আমার স্ট্রিটে থাকতাম, এবং আমাদের ছেলেদের সংসার ছিল, আমরা সবাই মিলে একসঙ্গে রেঁধে বেড়ে খেতাম। হ্যাঁ, আর সপ্তাহ শেষে বাড়ি যেতাম। এই হচ্ছে আর একটা দিক। আজকে এই পর্যন্ত, আবার কাল। নমস্কার।